হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যে লালিত বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর একমাত্র বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশ, সুজলা সুফলা সবুজে ঘেরা নদীমাতৃক আমাদের এই প্রিয় জন্মভূমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ে তোলার। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সমবায়কে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে গুরুত্ব প্রদান করেন এবং সংবিধানের ১৩ ঘ অনুচ্ছেদে সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেন। মূলত জাতির পিতার আস্থা ছিল মানুষের সম্মিলিত শক্তির উপর, আস্থা ছিল এদেশের উর্বর মাটি, মিঠা পানি ও মৌসুমী বায়ু সৃষ্ট সবুজে ভরা পরিবেশ ও প্রতিবেশের উপর। তাঁরই প্রদর্শিত সবুজ বিপ্লবের পথ ধরেই তাঁরই যোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায় মালিকানার ভিত্তিতে গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর ব্যাপক উন্নয়নের জন্য এক যুগান্তকারী কর্মসূচি একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করে গ্রাম বাংলায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছেন, প্রবর্তন করেছেন ক্ষুদ্র ঋণ পদ্ধতির পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রম। আমরা শত্রুকে মোকাবেলা করে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, এখন আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে দারিদ্রের বিরুদ্ধে। বাংলাদেশকে আমরা দারিদ্রমুক্ত করতে চাই, কাজে আমাদের এখন সবথেকে প্রধান শত্রু হচ্ছে দারিদ্র। এই দারিদ্রের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত শূন্য দারিদ্র দর্শনের ভিত্তিতে একটি বাড়ি একটি খামার প্রকল্প এককভাবে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে জনগণকে সংগঠিত করে বিপুলভাবে এগিয়ে। একটি বাড়ি একটি খামার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনবদলের সনদ বাস্তবায়নের লক্ষ্যে দারিদ্র বিমোচন কর্মসূচি হিসেবে একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যক্রম হাতে নেয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বর্তমানে দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলাতে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ৪০,১০১টি সমিতিতে ২১,৫০,০০০ পরিবার এই প্রকল্পের আওতায় উপকার পাচ্ছে, ফলে বদলে গেছে তাদের কষ্টের জীবন, নতুন করে বাঁচতে শিখেছে এই পরিবারগুলো। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে দারিদ্র মুক্তির পথে। প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপকারভোগীদের আর্থিক লেনদেন কার্যক্রম অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এ প্রকল্পের আওতায় বর্তমান সরকার ২০১৬ সালের মধ্যে দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনাসহ ডিজিটাল বাংলাদেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ, যার ফলশ্রুতিতে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে একটি বাড়ি একটি খামার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক গ্রাম এক সমিতি ঋণ নয় প্রশিক্ষণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিবিডিপি বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ৪টি সংস্থার মাধ্যমে ৬৪টি জেলার ৬৬টি উপজেলায় ৪,২৭৫টি গ্রামে জাতীয় প্রকল্প আকারে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের উদ্দেশ্য হল প্রশিক্ষণের সাহায্যে দক্ষতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমবায়ীদের নিজস্ব সংগৃহীত পুঁজি থেকে ঋণ বিতরণ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯০৪ সালে। কৃষিখাত দিয়ে এর যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত উপখাতে সমবায়ের বিস্তৃতি ঘটেছে। বর্তমানে বাংলাদেশে মোট সমবায় সমিতির সংখ্যা প্রায় ১,৯৪,৫২০টি এবং মোট সদস্য সংখ্যা ১,৪০,৩৮,৯০০ জন। সমবায় সমিতিগুলোর মোট সম্পদের পরিমাণ ৬,৯৪৮ কোটি এবং মোট কার্যকরী মূলধনের পরিমাণ ৭,৭৯৮ কোটি টাকা।
বাংলাদেশ সমবায় কার্যক্রমের বিধিবদ্ধ উন্নয়ন ও সম্প্রসারণমূলক দায়িত্ব পালনের জন্য সরকারের মূল সংস্থা হল সমবায় অধিদপ্তর। সমবায় বিভাগীয় কর্মকর্তা ও সমবায়ের সদস্যদের প্রশিক্ষণের জন্য সমবায় অধিদপ্তরে রয়েছে দেশজুড়ে বিস্তৃত প্রশিক্ষণ সুবিধা। এছাড়াও বাজারজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা, গৃহায়ন, পরিবহন ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিসহ দারিদ্র্য বিমোচন ও প্রবৃত্তি অর্জনে সমবায় কাজ করে চলছে। এদেশের অনভিজ্ঞ কৃষকদের আধুনিক ব্যবস্থাপনায় গাভী পালন, গাভীর জাত উন্নয়ন এবং সংগৃহীত দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে শহরাঞ্চলের ভোক্তাদের কাছে জনপ্রিয় করে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিল্ক ভিটার সৃষ্টি করেছেন। বর্তমানে বাংলাদেশে প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সংখ্যা প্রায় 2,281। মিল্ক ভিটার মাধ্যমে বাৎসরিক দুগ্ধ সংগ্রহের পরিমাণ প্রায় 7.5 কোটি লিটার এবং বাৎসরিক লেনদেন প্রায় 500 কোটি টাকা। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি তথা বার্ড কুমিল্লা একাডেমি নামে দেশ বিদেশে সুপরিচিত। পল্লী উন্নয়নের পথিকৃৎ এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় 1959 সালে। একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী বিশ্ববরেণ্য সমাজবিজ্ঞানী ডক্টর আক্তার হামিদ খান। এই একাডেমির অন্যতম প্রধান কাজ পল্লী উন্নয়নের সাথে সম্পৃক্ত সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি, গ্রামীণ নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া। এছাড়া বার্ড প্রতি বছর গড়ে 10 থেকে 15টি গবেষণা পরিচালনা করার পাশাপাশি নিরন্তর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বেশ কয়েকটি সফল মডেল উদ্ভাবন করে দেশ বিদেশে কুমিল্লা মডেল নামে খ্যাতি অর্জন করে আসছে। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির যাত্রা শুরু হয় 60-এর দশকে। দ্বিস্তর সমবায় পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ দিক নির্দেশনায় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি আইআরডিপি দেশব্যাপী বিস্তার লাভ করে। এই সাফল্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই 1982 সনে প্রতিষ্ঠিত হয় বিআরডিপি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিপি পল্লী অঞ্চলে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তহীন জনগোষ্ঠী এবং মহিলাদের সংগঠিত করে কৃষি ও অকৃষি কর্মকাণ্ডে নিবিড় প্রশিক্ষণ প্রদান, পুঁজি গঠন, ঋণ সহায়তা দান, উৎপাদনের উপকরণ সরবরাহ ইত্যাদির মাধ্যমে বিআরডিপি কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্বের বিকাশ সাধন ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বিআরডিপি সেচ কার্যক্রম জোরদারকরণ, অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী ও দক্ষিণাঞ্চলের দরিদ্র মহিলাদের সমন্বিত উন্নয়নে বিশেষায়িত কার্যক্রমের আওতায় ট্রেডভিত্তিক দীর্ঘমেয়াদী কারিগরি প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণাত্তর সহায়তা প্রদান করছে। এছাড়াও পল্লী উন্নয়নে স্থানীয় জনগণকে অংশীদার করা ও জাতি গঠনমূলক বিভিন্ন সংস্থার সেবা প্রদান নিশ্চিতকরণে লিঙ্ক মডেল বাস্তবায়ন করে আসছে। পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়ার যাত্রা শুরু হয় 1974 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত এই একাডেমি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন, কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিসহ মানব সম্পদ উন্নয়ন, সর্বোপরি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। একাডেমি বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক, সাংগঠনিক ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং পল্লী উন্নয়নের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে।
একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রবর্তন করেছে। পল্লী উন্নয়নের জন্য লাক্সই প্রযুক্তি ও মডেল উদ্ভাবনের লক্ষ্যে একাডেমির প্রায়োগিক গবেষণা কর্মকাণ্ড অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলসহ দেশের পানীয় জলের সংকটপূর্ণ এলাকায় সেচ ও নিরাপদ খাবার পানি সরবরাহ, কম মূল্যে গভীর নলকূপ স্থাপন ও তার বহুমুখী ব্যবহার, সেচের পানি অপচয় রোধ, কমিউনিটি বায়োগ্যাস প্ল্যান্ট, গ্রামীণ নারীর বীজ প্রযুক্তি ও বীজ ব্যবসা, উন্নত মানের জৈব সার উৎপাদন ও বায়োটেকনোলজি ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও মডেল উদ্ভাবন করেছে। এছাড়া কৃষিজমি অপচয় রোধে সমবায় ভিত্তিক পল্লী জনপদ শীর্ষক একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প সম্প্রতি গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে 1997 সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখার স্বার্থে কমপ্লেক্সটিকে একটি স্বশাসিত একাডেমিতে উন্নীত করা হয়। 16 নভেম্বর 2011 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনই একাডেমির মূল উদ্দেশ্য। বাপার্ড জাতীয় আন্তর্জাতিক পরিসরে গবেষণা ও প্রশিক্ষণের জন্য সেন্টার অফ এক্সেলেন্স এবং দারিদ্র বিমোচনে সরকারের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে। বাংলাদেশে প্রায় 80% লোক গ্রামে বাস করে। তাদের সিংহভাগের নির্ভরতা কৃষিভিত্তিক। তাই পিডিবিএফ অধিকার বঞ্চিত মানুষের জীবন জীবিকার আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, যার মধ্যে ফসল উৎপাদন, হাঁস মুরগি পালন, ছাগল পালন, গবাদি পশু পালন, মাছ চাষ, সবজি চাষ, নার্সারি, এছাড়া হস্তশিল্প, বাঁশ বেতের কাজ, মৃৎশিল্প, সোলার প্যানেলে বিদ্যুৎ সরবরাহ, সোলার সেচ সহ পিডিবিএফ নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে। পিডিবিএফ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 1975-76 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিক উন্নয়ন প্রকল্প শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পটির মেয়াদ সমাপনান্তে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে সরকারি মালিকানাধীন একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। দেশের পল্লী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র কৃষক পরিবারের পুরুষ মহিলাদেরকে গ্রাম পর্যায়ে সংগঠিত করে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে জামানতবিহীন ক্ষুদ্র ঋণসহ স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ ইত্যাদি কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা প্রদানই হল প্রধান কাজ। মূলত সুখী, সুন্দর, দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের পথে বদ্ধপরিকর আমাদের আজকের এই বাংলাদেশ।